হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম দেবশ্রী। আমি তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পরীক্ষার জাস্ট 15 দিন বাকি, 15 ডেজ বাকি। ওকে, 15 ডেজ কিভাবে তোমরা প্রিপেয়ার হবে, লাস্ট 15 ডেজ। এবং 15 ডেজে তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল একটা পড়াশোনার রুটিন তোমাদের কি হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখনের ভিডিও আমি আলোচনা করব এই 15 দিনের রুটিন তোমাদের কি হবে, আর এরপরে আরেকটা ভিডিও আসবে 15 দিন তোমাদের কিভাবে পড়াশোনা করলে 99% নাম্বার তোমরা অ্যাচিভ করতে পারবে, আর এই রুটিনকে ফলো করলে অবশ্যই 100% ভালো ফল অ্যাচিভ করতে পারবে। ওকে, কথা না বাড়িয়ে শুরু করব। রেগুলার পড়াগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবে। সো দেখো, সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের পরীক্ষা সামনে এসে গেছে, কিভাবে ডেইলি বেসিস পড়াশোনা করলে রেগুলার আমরা ভালো একটা ফল বা ভালো একটা রেজাল্ট করতে পারবো। দেখো, ভালো রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট আমাদের লাইফ ডিসাইড করে না, এই কথাটা এই মুহূর্তে আমাদের ভুলে যেতে হবে। পরীক্ষার রেজাল্ট আমাদের লাইফ ডিসাইড করে না, এটা এই মুহূর্তে ভুলে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমাকে ভালো করতে হবে। আশেপাশে দায় বায় সবাই ভালো করছে, বাবা বলছে ভালো রেজাল্ট কর, মা বলছে ভালো রেজাল্ট, এই দেখ পাশের বাড়ির ছেলেটা ভালো রেজাল্ট করেছে, তুই কি করছিস। তো এই কথাগুলো এখন শুনলে হবে না। সামনে সকল ক্লাসের পরীক্ষা, তো বেস্ট করতে গেলে কিভাবে রুটিনটা আমরা মেনটেন করব। ওকে, সবার আগে আমাদের ঘুম থেকে ওঠার থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিভাবে মেনটেন করব। সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে হবে ধরো 5:30, ওকে, 5:30। আমি টাইমিং দিলাম ঘুম থেকে ওঠা 5:30, 5:30 থেকে ওঠার চেষ্টা করবে, কিন্তু শরীর 5:00 উঠতে চাইলে ওঠে না, তাই তো? 5:00 থেকে 5:30 বেড থেকে ছাড়তে বা উঠতে আমাদের সময় লেগে যায়, এটা সবার সঙ্গে হয়। তো যাই হোক, 5:30 আমরা ঘুম থেকে উঠলাম, 5:30 থেকে আমাদের কাজ থাকবে একদম 6:00 পর্যন্ত বা 5:00 ধরো 50 পর্যন্ত, আমি তোমাদের দিলাম 5:50 পর্যন্ত আমাদের সময় থাকবে। এটা আমাদের মুখ হাত পা ধোয়া, ব্রাশ করা, আমাদের যাবতীয় রেগুলার কাজ করার জন্য এই সময়টা আমাদের থাকবে 5:50 পর্যন্ত। ওকে, দেন আমাদের আসছে 5:50 থেকে 5:50 বা আমি 6:00 ধরলাম, 6:00 থেকে 6:30 পর্যন্ত, 6:30 পর্যন্ত, 6:30 পর্যন্ত এটা আমাদের যোগা টাইম। ওকে, ওম ওম টাইম বা যোগা টাইম আমরা বলতে পারি। তো এই সময় আমরা যোগার দিকে কনসেন্ট্রেট করবো, অর্থাৎ আমরা রেগুলার জগিং করি বা একটু মর্নিং ওয়াক করলাম বা আমরা এই সময় একটু ব্যায়াম করলাম, হতে পারি যেটা আমাদের ইচ্ছা করে সেটা কিন্তু আমাদের করতে হচ্ছে, ঠিক আছে? 6:00 থেকে একদম 6:30 হলো, 6:30 থেকে 6:30 থেকে 7 AM পর্যন্ত আমাদের কাজ থাকবে, এটা টি টাইম। টি টাইম অর্থাৎ এই সময় আমরা হালকা কিছু খাবার খেলাম, আমাদের ব্রেকফাস্টটা করলাম যেটা আমরা খাই, বা চা খাও, কেউ বিস্কুট খাও, হতে পারি যেটা খাচ্ছ সকালবেলা খেয়ে নিলে। এইবার আসছে আসল কথায়, ওকে, সেটা হচ্ছে 7:00 থেকে 10:00। এই যে 3 ঘন্টার সময়, এইটা 3 আওয়ার্স যে টাইমিং আছে, এই 3 ঘন্টা 7:00 থেকে 10:00 পর্যন্ত আমার কাজ মন দিয়ে টানা 3 ঘন্টা পড়ব। এবং যে সাবজেক্টটা আমার সবচেয়ে বেশি টাফ বলে মনে হচ্ছে বা কঠিন বলে মনে হচ্ছে বা মনে হচ্ছে এই 15 দিনের মধ্যে এই সাবজেক্টটা আমাকে খুব ভালো করে রেডি করতে হবে, এই সাবজেক্টের এই চ্যাপ্টার্সগুলো ভালো করে রেডি করতে হবে, সেই সাবজেক্টটা আমরা পড়ব। কারণ এই যে সময়টা থাকে, বেস্ট টাইম থাকে, একদম প্রপার টাইম থাকে পড়া মুখস্থ করার জন্য সকালের সময়টা। তো 7:00 থেকে 10:00 পর্যন্ত 3 ঘন্টা আমরা প্রপার পড়বো। বাট আমি এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমি সবসময় বলেছি প্রত্যেক 1 ঘন্টায় আমি 5 মিনিট করে একটা ব্রেক নেবো। এই যে 3 ঘন্টা আমরা পড়বো, তার মাঝখানে 5 মিনিট আমাদের প্রতি 1 ঘন্টায় ব্রেক থাকবে। 5 মিনিট ব্রেক মানে এটা নয় আমি মোবাইলটা নিয়ে ঘাঁটতে শুরু করলাম, নো, এটা নয়। কিন্তু 5 মিনিট ব্রেক মানে আমি উঠলাম, উঠে একটু বাইরের হাওয়া খেলাম বা একটু গিয়ে ভাইয়ের সঙ্গে খুনসুটি করলাম, বোনের সঙ্গে খুনসুটি করলাম বা মার সঙ্গে একটু কথা বললাম, একটু জাস্ট 5 মিনিট নিজেকে রিল্যাক্স করা, ওকে, করে আমি আবার 5 মিনিট পরে পড়তে বসে যাবো, ঠিক আছে? 3 ঘন্টা 10:00 পর্যন্ত হলো, 10:00 থেকে 11:00 পর্যন্ত।
এই যে এক ঘন্টা সময় আমি দিলাম, এই সময়টা কিসের জন্য? না আমার ব্রেকফাস্টের জন্য, ওকে, আমার খাওয়া দাওয়া, আমি এই সময়টা খাওয়া দাওয়া করব। আমি যা খেলাম, তবে খাওয়া দাওয়া মানে এটা নয় যে আমি শুধু দুটো রুটি খেয়ে নিলাম হয়ে গেল, একটু হেলদি ফুড আমি এই সময় নেওয়ার চেষ্টা করব। সেই ফুডে আমার দুধ থাকবে, সেই ফুডে আমার ফল থাকবে, যা ফল, অনেক সস্তার ফল আছে, যার যেটা সামর্থ্য সেই সামর্থ্যের ফল। একটা কলা খেলাম বা একটা আপেল নিলাম, দুটো রুটি খেলাম, এক কাপ দুধ খেলাম, এক গ্লাস দুধ খেলাম। তো এইভাবে আমাকে কিন্তু একটা হেলদি ফুড মেনটেন করতেই হবে, কারণ আমি যে আমার ব্রেনটাকে এত প্রেশার দিচ্ছি পড়ার জন্য, ও বলছে আমাকে খাদ্য দে, না হলে আমিই বা চলবো কি করে, তাই না? তো সেই জন্য এই যে সময়টা, যে এক ঘন্টা সময় দিলাম, এক ঘন্টা অবভিয়াসলি খেতে লাগবে না, আধা ঘন্টাই লাগছে, তো আমি তাও এক ঘন্টা কেন দিলাম? কে আধা ঘন্টা তুমি একটু ফ্রি মাইন্ড, এই সময় তোমার যেটা ইচ্ছা হচ্ছে সেটা তুমি করো, ঠিক আছে? এইবার চলে এলাম আমি 11টা থেকে একটা পর্যন্ত সময়, 11টা থেকে একটা পর্যন্ত, ওকে, 1 PM পর্যন্ত আমার কাজটা কি থাকবে? 11টা থেকে একটা পর্যন্ত এই সময় নর্মাল যে সাবজেক্টগুলো আমাদের আছে, যেটা সিলেবাসে রয়েছে, যেটা আমাকে পড়তে হবে, পড়া হয়নি বা রিভিশন হয়নি, সেই সাবজেক্টটাকে নিয়ে আমি রেগুলার পড়াগুলো যেটা আছে সেটা নিয়ে 2 ঘন্টার সময় আমার কাছে রইল, এই সময়টা আমি পড়বো, এই সময়টা, ঠিক আছে? এই 2 ঘন্টা আমি নর্মালভাবে একটা পর্যন্ত পড়লাম, একটা থেকে হয়ে গেল, আর মাথায় থাকে যেন প্রত্যেক 1 ঘন্টায় আমি 5 মিনিট ব্রেক, ঠিক আছে? এইবার এটা হয়ে গেল, এই স্পেলটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এবার আসছি আমি 1টা থেকে 2টা পর্যন্ত সময়, এই 1টা থেকে 2টা পর্যন্ত সময় হচ্ছে আমার দুপুরের লাঞ্চ টাইম, ওকে। 1টা থেকে 2টো আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে ফ্যামিলির সাথে কথা বললাম, যা যা কাজ করার, আমি স্নান টান আছে, সব কিছু রয়েছে এর মধ্যে, করে নিয়ে 2:00 থেকে 2:45 2:00 থেকে 2:45 পর্যন্ত 45 মিনিট আমার স্লিপিং টাইম, একটু রেস্ট নেওয়ার সময়, ঘুমানোর সময়। তো এই সময়টা আমি ঘুমাবো 2:00 থেকে 2:45 পর্যন্ত, ঠিক আছে? এর বেশি নয়, 45 মিনিট। মাথা থাকে আমরা দুপুরবেলা শুতে গিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে ফেললাম, ঠিক আছে, 2 ঘন্টা ঘুমিয়ে পড়লাম, এইভাবে কিন্তু হবে না, 2 ঘন্টা ঘুমালে হবে না, 1 ঘন্টা ঘুমালে হবে না, আমাকে কিন্তু 45 মিনিটই ঘুমোতে হবে, কারণ বেশি ঘুমালে কিন্তু একদম ঝিমুনি এসে যাবে, পরে পড়তে বসতে ভালো লাগবে না, তো এটা মাথায় রাখতে হবে 45 মিনিট পর্যন্ত। এবার লাস্ট 2:40 থেকে 3 PM পর্যন্ত এই 15 মিনিট সময় হচ্ছে আমার একটু স্ন্যাক্স টাইম। একটু স্ন্যাক্স মানে আমি যেটা খেতে একটু হয়তো ঝুড়ি ভাজা খেলাম, বা একটু যেটা খেতে মন করলো, ঘরে মা একটু নিমকি বানিয়েছে খেলাম, এক কাপ চা খেলাম, বা এক কাপ কফি খেলাম, বা এক গ্লাস দুধ খেলাম, হতে পারে যেটা আমি ভালোবাসি, একটু যেটা মুখ শুদ্ধি করলাম আর কি, একটু ভালোভাবে খেলাম। খাওয়া দাওয়া করে 3টা পর্যন্ত হয়ে গেল, এইবার আমার কাজ থাকবে 3:00 থেকে 5:00 পর্যন্ত। 3:00 থেকে 5:00 পর্যন্ত আমি 2 ঘন্টা গিয়ে নর্মাল যে আমার মিডিয়াম যে সাবজেক্ট, আমার মনে হচ্ছে একটু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তো আমি একটু অঙ্ক প্র্যাকটিস করলাম, বা আমার মনে হচ্ছে যে এই সাবজেক্টটা আমি একটু বেশি ভালো করে পড়লে ভালো হয়, ওটা আমি করলাম, বা আমার মনে হচ্ছে সারাদিন এই যে 5 ঘন্টা আমি যা পড়েছি, এই পড়াটা আমাকে একবার রিভিশন করা দরকার, তো সেটা আমি করলাম, এই 2 ঘন্টার আমার সেটা কাজ থাকবে, ঠিক আছে? হয়ে গেল 5:00 থেকে 6:00 পর্যন্ত, 5 to 6, 5:00 থেকে 6:00 পর্যন্ত 1 ঘন্টা, এটা আমার সময়, এই সময় তুমি দানা মেলতে পারো, যেটা ইচ্ছা সেটা করো, 1 ঘন্টা বন্ধুদের সঙ্গে গিয়ে গল্প করতে পারো, পাড়ায় গিয়ে 10 মিনিট আড্ডা মারতে পারো, তুমি তোমার ফ্যামিলির সঙ্গে গিয়ে সময় দিতে পারো, তুমি একটু ল্যাপটপে যা ইচ্ছা সেটা করতে পারো, তোমার সময়, দিস ইজ ইয়োর টাইম, তোমার যেটা ইচ্ছা নাও, ঝিলো নিজের জিন্দেগি, তাই তো? এই 1 ঘন্টা সময় কিন্তু, তো 6টা পর্যন্ত তোমার 1 ঘন্টা সময় তোমার, দিস ইজ ইয়োর টাইম, তো যা ইচ্ছা তুমি করো। এইবার তোমার কাজ, এইবার তুমি 6টার সময় ধরো বাড়ি এলে, 6টার সময় তুমি বাড়ি আসছো, বা তুমি তোমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এলে, এবার 6:00 থেকে 6:30, 6:30 থেকে 6:30 পর্যন্ত তোমার এটা টি টাইম,
এই সময় তুমি চা কফি যেটা খেলে, একটু মুড়ি মাখা খেলে, বাড়ির সঙ্গে একটু কথা বললে। দেখো আমরা কেউই তো যন্ত্র নই, সারাদিন গিয়ে বই নিয়ে মুখ বুদিয়ে গুজে বসে যদি থাকি তাহলে ব্রেন নিতে পারবে না। ওরও একটা ক্যাপাসিটি আছে, ওকেও মাঝে মাঝে একটু হাওয়া দিতে হবে, তো ওকে একটু রিল্যাক্স রাখতে হবে। তো সেই জন্য এই 6টা থেকে 6:30 সময় আমার টি টাইম, ঠিক আছে? আমি কিন্তু এই সময়টা একদম চাটা খাবো, খেয়ে টেয়ে নিয়ে এইবার যাব 6:30 পড়তে বসতে। 6:30 থেকে 9:30 পর্যন্ত, 6:30 থেকে 9:30, এই যে 3 ঘন্টা সময় আমার একদম যে সাবজেক্ট ইচ্ছা সেটা পড়ো, মিডিয়াম সাবজেক্টগুলো পড়ো বা নর্মাল যে সাবজেক্টগুলো যেগুলো রেগুলার পড়া সেগুলো পড়ো, নিয়ে সুন্দর করে পড়তে বসে দাও। 3 ঘন্টা তুমি পড়বে, এই সময় কোনো ডিস্টার্ব না, কারোর সঙ্গে কোনো কথা না, কেউ তোমার রুমে ঢুকবে না, তুমি কারোর সঙ্গে দেখা করতে যাবে না। 3 ঘন্টা তুমি পড়বে, মাঝে 5 মিনিট ব্রেক অবশ্যই নেবে, প্রত্যেক 1 ঘন্টার ব্রেক কম্পালসারি নিতেই হবে, ঠিক আছে? 3 ঘন্টা তুমি পড়লে 9:30 সময় তুমি চলে যাচ্ছ, 9:30 9:30 তুমি চলে যাচ্ছ কিসে, না ডিনার করতে, খেতে। আমাদের বেঁচে থাকতে গেলে খেতেও তো হবে, তো 9:30 তুমি চলে যাচ্ছ ডিনার করতে। 9:30 থেকে 10:00 পর্যন্ত তুমি ডিনার করো, রাতের খাওয়া দাওয়া খাও 10:00 পর্যন্ত, 10:00 থেকে 10:30 পর্যন্ত ইটস ইউর ফ্যামিলি টাইম, 10:30 পর্যন্ত তুমি পরিবারের সঙ্গে সময় দাও। দেওয়ার পরে 10:30 থেকে তুমি গিয়ে দরকার পরে 11:30 পর্যন্ত তুমি একটু পড়তে পারো 1 ঘন্টা, বা যদি সেই সময় তোমার মনে হচ্ছে আমি পড়েছি আর আমার দরকার নেই, মোটামুটি আমি রেডি, তো তুমি এখন তোমার কাজ হবে 11:00 থেকে 11:30 মধ্যে, 11 to 11:30 তুমি মধ্যে তুমি ঘুমোতে চলে যাবে, কারণ কাল সকালে তোমাকে আবার ঘুম থেকে 5:30 উঠতে হবে। তো 11:30 ঘুমোলে তবে গিয়ে কিন্তু 6 ঘন্টার ঘুম তোমার কমপ্লিট হচ্ছে, আর ভালো রেজাল্ট করার জন্য 6 ঘন্টা ঘুম ইজ কম্পালসারি, তো সেই জন্য 6 ঘন্টা ঘুমোতে তোমাকে হবেই। তো সেই জন্য একদম চলে যাও 11:30 ঘুমোতে, 5:30 ঘুম থেকে ওঠো, আবার রেগুলার যে রুটিনটা সেটা মেনটেন করো, নিজের মনের মধ্যে কনফিডেন্স 100% এফোর্ট আর আই এম দ্য বেস্ট এই যে কথাটা আমরা নিজেকে বলি, সঙ্গে যদি এই রুটিনটা আমরা মেনটেন করি ডেফিনেটলি 100% রেজাল্ট আমরা ভালো করতে পারবো। 99% নাম্বার আনা আমাদের জন্য কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের একটা ভিডিও আমি আপলোড করবো যে কিভাবে তোমরা পড়াশোনা করবে, ওকে? এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বেশি থেকে বেশি শেয়ার করো, লাইক করো, খুব 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 ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।